পটুয়াখালী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান আহমেদ মৃধা। সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মোল্লা সিরাজ, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মফিজুর রহমান খান ও জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার নির্মল রক্ষিত। এ সময় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই কম্বল বিতরণ করেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।